সামনেই পুজো, করোনা আবহ কাটিয়ে এবারে স্বাভাবিক ছন্দে ফিরেছে বাংলা। আনন্দ উৎসবে মেতে উঠবেন বাংলার মানুষ, কিন্তু চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। সরকারি হিসেব অনুযায়ী গত তিন দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 500 ছুঁয়ে ফেলেছে। শহর বর্ধমানও পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। শহরের 35টি ওয়ার্ড থেকেই জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি এখনো হাতের বাইরে না গেলেও যথেষ্ট দুশ্চিন্তায় রাখছে চিকিৎসক থেকে প্রশাসন সকলকেই। এখনই পর্যাপ্ত ব্যবস্থা না গ্রহণ করলে পুজোর আগে পরিস্থিতি অত্যধিক খারাপ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা। তৎপর পূর্ব বর্তমান জেলা প্রশাসন যাতে ডেঙ্গুর প্রভাব না বাড়ে তার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ এবং বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। আমাদের আশার কথা যে বর্তমান ডিস্ট্রিক্ট আমাদের এই ডেঙ্গু বারবারন্তর যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, বর্তমান ডিস্ট্রিক্ট একটু তার মধ্যে ব্যতিক্রম। কেন আমাদের এখানে সেইভাবে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা কমে। বর্তমান হসপিটালে আমাদের একটা ফিভার ক্লিনিক আছে, সেখানে আমরা ডেঙ্গু স্ক্রিনিং করছি। তাছাড়া আমাদের একটা ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড করা আছে, সেখানে ডেঙ্গু যারা আক্রান্ত হচ্ছে সেরকম ভর্তি করা হচ্ছে। আমাদের কাছে প্রায় এখনো পর্যন্ত দুটি ডেঙ্গু পেশেন্ট ভর্তি আছে। আমাদের প্রত্যেক ওয়ার্ডে আমরা লোক নিয়ে দিয়েছি, স্বাস্থ্য দপ্তরের অধীনে আমাদের এখানে হেলথ ওয়ার্কাররা প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরছেন, পাড়ায় পাড়ায় ঘুরছেন। ওয়ার্ড ওয়াইজ আমরা ভাগ করে সুপারভাইজারদের নেতৃত্বে আমরা লোক নিয়েছি, তারা রিপোর্ট আনছেন, কাজ করছেন, যাতে লাল ভাই ইত্যাদি সব দূর করা যায়। প্রতিটি রেল জল জমা সেই যে কোনো জায়গা এগুলো দূরীকরণের জন্য সব চেষ্টা করা। আরসিডিপি সংবাদ বর্ধমান। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠতার রূপে গুণে বর্ণাঢ্য। প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা ও পরিবেশের নিরিখে আমাদের বিচারকদের মতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার সেরা পুজোগুলোকে সম্মানিত করব আমরা। তাদের হাতে তুলে দেব আরসিডিপি সংবাদ গৌরবঙ্গের সেরা পুজো সম্মান। কে পেল এবারের গৌরবঙ্গের সেরা পুজো সম্মান জানতে চোখ রাখুন আরসিটিভি পর্দায়, ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। আরসিটিভি সংবাদ গৌরবঙ্গের সেরা পুজো, নিবেদক বসন্ত স্টোর্স। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।